আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আগামীকাল থেকে আমি ভালো হয়ে যাব। আগামীকাল থেকে আমি 5 ওয়াক্ত সলাত আদায় করব। আগামীকাল থেকে আমি সমস্ত ধরনের খারাপ কাজ ছেড়ে দেব। আমি সমস্ত গুনাহগুলো আগামীকাল থেকে ছেড়ে দেব। আগামীকাল আমি ফজরের ওয়াক্ত থেকে মসজিদে গিয়ে সালাত আদায় করব। ভাই, আপনার মতো আগামীকাল 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 থেকে ভালো হয়ে যাব, আগামীকাল থেকে ভালো হয়ে যাব এমন কথা বলা অনেক মানুষ কবরস্থানে শায়িত আছেন। ভাই, অনেক মানুষ হাসপাতালের বিছানায় শায়িত আছে, অনেক মানুষ কোমায় চলে গেছে, তারা চাইলেও আর ভালো হতে পারছে না। অনেক মানুষ আছে যারা চাইলেও আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। অনেক মানুষ কবরস্থানে শায়িত আছেন ভাই, যারা বলেছিল আজকে যে আগামীকাল থেকে ভালো হয়ে যাব, আগামীকাল থেকে বিড়ি খাওয়া ছেড়ে দিব, আগামীকাল থেকে মদ খাওয়া ছেড়ে দিব, আগামীকাল থেকে পাপ ছেড়ে দিব, সমস্ত ধরনের হারাম ছেড়ে দিব। ভাই, এমন কথা বলা অনেক মানুষ কবরস্থানে শায়িত আছেন, তারা চাইলেও আল্লাহ তাআলাকে আর 2টা সেজদা দিতে পারতেছে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারতেছে না, তাদের জন্য সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। তো দেখেন ভাই, আগামীকাল আগামীকালটা যে আমার জীবনে আসবে এর কোনো গ্যারান্টি আছে? কোনোই গ্যারান্টি নেই। আমি যে আগামীকাল থেকে ভালো হয়ে যাব বলছি, 1টা ঘন্টা পর যে আমি এই দুনিয়ার আলো দেখতে পাবো কি না সেইটা আমি জানি না। আমি আগামীকাল থেকে কীভাবে ভালো হব ভাই? আসলে ভাই, রবের কাছে ফিরে আসার জন্য জমকালো কোনো আয়োজনের প্রয়োজন হয় না। আপনার হৃদয় থেকে, অন্তর থেকে খালিস একটা নিয়ত করে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত সলাত আদায় করে সেই মুহূর্তে আপনি তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে ফেরার জন্য কোনো দিন লাগে না, কোনো সময় লাগে না, কোনো মাস লাগে না, কোনো বছর লাগে না। যারাই বলেছিল আগামীকাল থেকে ভালো হব, এমন অনেক মানুষ কবর শায়িত আছে, তারা কখনোই আর ভালো হওয়ার সুযোগটা পায় নাই, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার সুযোগটা আর পায় নাই। তো ভাই, এভাবে আমাদেরকে আগামীকাল আগামীকাল বলে দিন কাটানোর সময় শেষ, এভাবে বেঁচে থাকা যায় না ভাই। এভাবে বেঁচে থাকলে আমাদের পরকালটাকে হারাতে হবে। দেখেন ভাই, আপনি আগামীকাল থেকে ভালো হয়ে যাবেন বলে রাস্তায় একটা গাড়িতে উঠলেন একটা গন্তব্যে পৌঁছার জন্য, অতিমধ্যে আপনি ইন্তেকাল করলেন, রোড অ্যাক্সিডেন্ট করে আপনি মারা গেলেন, তাহলে আপনি কিভাবে ভালো হলেন? আপনার সেজদা দেওয়ার সুযোগ তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখলো না। তো আপনি যে আগামীকাল থেকে ভালো হয়ে যাবেন, আগামীকালটাই আর আসলো না আপনার, তাহলে আপনার কীভাবে ভালো হওয়া হলো? আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে একটি জান্নাত সাজিয়ে রেখেছেন, কী জন্য? আপনাকে দেওয়ার জন্য। আপনি মারা গেলেন কিন্তু আপনি কি বললেন আগামীকাল থেকে ভালো হব? আপনি ভালো হতে পারলেন না, তাহলে জান্নাতটা আপনি পাইলেন না, আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ না করেন। তাহলে ভাই, আগামীকাল থেকে ভালো হব এই কনসেপ্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা আগামীকাল আগামীকাল এই জিকিরটা বাদ দেই, আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমাদের পরকালে মুক্তি মিলবে। আপনি যদি এখন আসরের সলাতের ওয়াক্ত হয়, আপনি ওযু করে এসে আসরের সলাত আদায় করে নেন, আগামীকাল নয়, এখন থেকে আপনি ভালো হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, বিগত জীবনে যত গুনাহগুলো করেছি সমস্ত গুনাহগুলো আপনি আমাকে মাফ করে দেন, আমি এখন থেকে ফিরে এসেছি আপনার কাছে, আপনার আনুগত্য করতে এখন থেকে ফিরে এসেছি, আপনার গোলামি করতে এখনই ফিরে এসেছি, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আপনি যদি আসরের সলাতটা আদায় করে মারা যান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারেন। আর আপনি যদি আগামীকাল ভালো হয়ে যাব বলে এখন মারা যান, তাহলে আল্লাহ তাআলা কী করবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো ভাই, আসুন আমাদের রবের দিকে আমরা প্রত্যাবর্তন করি, আগামীকাল থেকে নয়, বলি এখন থেকে ভালো হয়ে গেলাম, আল্লাহ তাআলার কাছে এখনই 2টি হাত তুলে কান্না করি যে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনার কাছে ফিরে এসেছি, আপনি আমার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মজার একটা বিষয় কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তওবাকারীদের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন আমাদের রব আমাদেরকে কতটা ভালোবাসেন, যে আপনি এখন ফিরে এসেছেন, 50 বছর যাবৎ আপনি গুনাহ করছেন, 50 বছরের যতগুলা গুনাহ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আমাদের রব আমাদেরকে এতটা ভালোবাসেন, তাহলে আমরা কি সেই রবের আনুগত্য করব না, সেই রবের কাছে ফিরে আসব না,
এই রবের কাছে ফিরে আসতে কোনো সময় লাগে না, কোনো দিন লাগে না। তাই আসুন এখন থেকে তওবা করি, জাস্ট এখন থেকে। আপনি যখন আমার ভিডিওটা দেখছেন, আমি আপনাকে অনুরোধ করব ভাই, এখন থেকে আপনি তওবা করেন যে আল্লাহ আমি ফিরে এসেছি আপনার কাছে, আমি আপনার কাছে ফিরে এসেছি, আপনি আমাকে আপনার আপন বানিয়ে নিন, আপনার দাস বানিয়ে নিন, আপনার গোলাম বানিয়ে নিন। এই দুনিয়াতে আমার কিছু দরকার নেই হে আল্লাহ, এই দুনিয়াতে আমার কিছু দরকার নেই, আমার শুধু আপনার রহমতের দরকার, আপনার কাছে শুধু আপনার রহমত চাই আমি। তো আসুন ভাই, আমরা আগামীকাল নয়, আমরা এখন থেকে ভালো হয়ে যাই, এখন থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করি। যদি মাগরিবের ওয়াক্ত হয় তাহলে মসজিদে চলে যান, মাগরিবের সালাতটা জামাতের সাথে আদায় করেন, আদায় করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দুটি হাত তোলেন, তুলে কান্না করেন। মসজিদের মধ্যে থেকে যখন সবাই চলে যাবে তখন মসজিদের মধ্যে একটু চিৎকার করে কাঁদেন, বেশি চিৎকার করবেন না, যাতে আশেপাশের মানুষ শুনে ফেলে। চিৎকার করে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, হে আল্লাহ আমি ফিরে এসেছি, আমাকে আর পথভ্রষ্ট করো না, শয়তানের প্ররোচনায় আমাকে আর ফেলো না, হে আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন, আমার অন্তরটাকে আপনি দিনের উপর প্রতিষ্ঠিত করে দিন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। তো ভাই, আগামীকাল নয়, আমরা এখন থেকে এই মুহূর্ত থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে এই মুহূর্ত থেকে আল্লাহর কাছে ফিরে আসব, এই নিয়ত করে ইনশাআল্লাহ তাআলা আমরা সকলেই আল্লাহর কাছে এখন থেকে ফিরে আসি। কারণ ভাই, আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনোই উপায় নাই, আল্লাহ তাআলা যদি আমাদের ক্ষমা না করেন আমরা পরকালে মুক্তি কখনোই পাবো না। ভাই আসুন, আমরা আগামীকাল নয়, বারবার বলি আগামীকাল নয়, আমরা এখন থেকে ফিরে আসি, এই মুহূর্ত থেকে ফিরে আসি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। আসুন আমরা এখন থেকে, আজ থেকে, এই মুহূর্ত থেকে আল্লাহর গোলাম হয়ে যাই, তাহলে তিনি আমাদের হয়ে যাবেন। আমরা যদি আল্লাহ তাআলাকে আমাদের সমস্তটুকু বিলিয়ে দিই তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে তার সমস্তটুকু দিয়ে ভালোবাসবেন। তাহলে আসুন আমরা এখন থেকে, এই মুহূর্ত থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে এখনই ফিরে আসি, ইনশাআল্লাহ আমরা এখন থেকেই ভালো হওয়ার নিয়ত করি, আল্লাহ তাআলার কাছে ফিরে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।